আজ থেকে শুরু হলো তিন দিন ব্যাপী পিএম বিশ্বকর্মা প্রদর্শনী ও বাণিজ্য মেলা। রাজধানীর রবীন্দ্র ভবনে এই প্রদর্শনী ও বাণিজ্য মেলায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পিএম বিশ্বকর্মা দপ্তরের অধিকর্তা মিলিন্দ রামটেকে, কেন্দ্রীয় লঘু সূক্ষ্ম মধ্যম উদ্যোগের মন্ত্রী জিতেন রাম মাঝি, রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। তার আগে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা রবীন্দ্র ভবনের সামনে যে প্রদর্শনী স্টল খোলা হয়েছে সেগুলো ঘুরে দেখেন। অনুষ্ঠানের সুবিধাভোগীদের মধ্যে ঋণ প্রদান করা হয়। এই প্রকল্পে অসাধারণ কৃতিত্বের জন্য বিভিন্ন জেলাকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও শিল্পীদের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ প্রদান করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি গরিব অংশের মানুষকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে কেন্দ্রীয় সরকারের কাছে এই উদ্যোগ বলে জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, দেশ এবং রাজ্যের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে শিল্পী ও কারিগরদের ভূমিকা অনস্বীকার্য। আর ইসি কে দৃষ্টিকোণ সে আমারে প্রধানমন্ত্রী জি নে এ সোচা, খাস করকে গ্রামীণ পরিবেশ মে কি হামারে বচ্চে হামারে লোক কেসে আপনে কো সারভাইভ কর সকতে হ্যায়, জীবিত রাখ সকতে হ্যায়। যাদের কথা কখনো কেউ ভাবেনি, মাননীয় প্রধানমন্ত্রী জি, এই প্রাইম মিনিস্টার বিশ্বকর্মা প্রকল্প উনি ঘোষণা দেন, প্রায় 13,000 কোটি টাকার সেই প্রকল্প। যারা বিভিন্ন ট্রেডে উপস্থিত আছেন, যাদের কথা কেউ ভাবেনি তাদের কথা চিন্তা করে এই প্রকল্প শুরু হয়েছে। ভারতীয় অর্থনীতিতে এই শ্রমশক্তিরা হচ্ছেন বলতে গেলে বিশেষ কারিগর। আমরা যাই বলি না কেন, জিডিপি এত